স্টার্ট। জয়া বচ্চন কি সুন্দর লাগছে। হে লোক, হ্যাঁ আবার কি? এই নিউজপেপারের সাথে একটা ফ্লায়ার এসেছে, মানে বিজ্ঞাপন। বিজ্ঞাপন পাড়ার মধ্যে একটা নতুন দোকান খুলেছে, চৌরাশিয়া ফুড সেন্টার। চু রাশিয়া, চৌরাশিয়া। ব্যাপারটা এই কি খাবার খুব ভালো আর হোম ডেলিভারিটা খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। মা প্লিজ কিছু অর্ডার করো না। দে ফোন দে, বাবাও এসে কিছু তো খাবে। হ্যালো চৌরাস্তা, হ্যালো চৌরাশিয়া, আমি অগ্নির মা বলছি। হিন্দিতে বলছে, হিন্দিতে বলো। হ্যাঁ নমস্তে, হ্যাঁ নমস্তে, হাম না 23 নম্বর বাড়ি সে বলতা হ্যায়, হামারা আপকা যো পাড়া মধ্যে যো দোকান হ্যায়, রতন কা সেলুন পাস মে দোকান হ্যায়, মা সে সোজা আয়েগা তো বড় বাবা কা মন্দির আয়েগা, উল্টা দেখেগা দিয়াল মে গুটে দিয়া হ্যায়, মা সে সোজা আকে যাকে 3 নম্বর বাড়ি কা দেখিবা। আর বলছিলাম তো আর বলো না। হ্যালো ভাইয়া, দো রুমালি রুটি, দো চিকেন ভর্তা, মন্দির সে লেফট লেকে রাইট হ্যান্ড সাইড পে এক অরেঞ্জ কালার কা বিল্ডিং দেখেগা, উসকা 3rd ফ্লোর। হ্যাঁ ভেজ দিজিয়ে। আরে ভেজ কোথায়, নন ভেজ তো। এই ভেজ, এই ভেজ নয়, এই ভেজ, এই ভেজ একদমই নয়, হিন্দি বলতে জান না, এক মোটা হিন্দি বলতে জান না। এই চিৎকার করছিস কেন, এত রুয়া কিসের, তো লজ্জা করে না, বর্ণ বলছে তোকে কে শিখেছিল, বাংলা তো জানতিস না, রবীন্দ্রনাথ বাগান ভুল লিখেছিলিস, সরস্বতী বাগান লিখতে পারতিস না, পেরেন্ট টিচার কলে বাবা কিন্তু যায়নি, আমাকেই যেতে হয়েছে, তোর টিচার কাছে আমাকে অপমানিত হইতে হয়েছে, রাতের পর রাতে জেগে কারেন্ট চলে যেত, হ্যারিকেনে আলো তোকে বাংলা লেখা শিখেছি, আর তুই এই প্রতিদান দিলি। মুখছামটা মায়ের উপরে করে নাও, বউ কিন্তু সহ্য করবে না। বউ তো মাল্টিলিঙ্গুয়াল। আ আ লাগছে। কোনো খাবার আসবে না রাত্রিরে, রাত্রিরে পেঁপে শুদ্ধ খাবে। না না।